কি হয়েছে? দাদা চিপস দিচ্ছে না? দাদা চিপস দিচ্ছে না? মা, দাদা চিপস দিচ্ছে না। পুরুষকে চিপস না দিয়ে দাদা খেয়ে নিচ্ছে। আর এই যে তিনি ভাবছে, যদি কুটুস বায়না করে করে নিই, তারপরে তো আমি আছি খাওয়ার জন্য। কি হয়েছে কুটুস? দাদা সব একা একা খেয়ে নিচ্ছে। আর এই যে বুবুন দাদা বসে বসে চকলেট খাচ্ছে, কেউ কিচ্ছু দিচ্ছে না। আচ্ছা দেখ, কাতরভাবে চেয়ে আছে দুজনে মিলে। দাদা চিপস খাচ্ছে, কাতরভাবে চেয়ে আছে। একটা চিপস যদি ওদের গালে দেয়, আরে বেচারা ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে গেছে, চিপসের গন্ধে ঘুম ভেঙে গেছে। গোলু চোখ সরাচ্ছে না, ও দাদার কাছ থেকে চোখ সরাচ্ছে না। হ্যাঁ, বুবুন দাদাকে দিচ্ছে, বুবুন দাদাকে দিচ্ছে, কিন্তু গোলুকে কুটুসকে দিচ্ছে না। তারা হাত ছেটে দিচ্ছে দাদাকে। মা, দাদা পকেট থেকে আরেকটা চকলেট বার করলো ওদের সামনে। কি অবস্থা! ও বাবা, বুবুন দাদাও চকলেট আরেকটা খাচ্ছে। আহারে, তোরা দিবি না যখন ওদের কাছে কেন বসিস বাবা? গোলু তুই চলে আয় আমার কাছে, চলে আয়। মা আবার শোকাচ্ছে না, এইগুলো ঠিক না। তোমার আসলে কি হয়েছে আজকে বাবু দাদা? বুন দাদাকে পেয়ে নিজেদের সব জুটি পেয়ে গেছে, তো ওই জন্য গোলু পুরুষকে ভুলে গেছে। যা দাদা ভয়ে চলে গেল, দিল না, থাক আমি তোমাকে আরো ভালো খাবার দেবো। আমি ভালো খাবার দেবো। আরে বেচারা, কুটুসের মনটা দেখ। দেয়নি, থাক ছেড়ে দে, ছেড়ে দাও, থাক দিতে লাগবে না, আমি আরো ভালো খাবার এনে দেবো, ছেড়ে দাও, ছেড়ে দাও, থাক ওরা খেয়ে নি।